আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ম্যান 19.430 এই মডেলের একটি বাস সম্পর্কে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। আর এটি মানে আমার বাড়ির খুব কাছাকাছি ডিস্টেন্সে আসার কারণে আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করা, মানে সচরাচর মানে আমাদের এলাকায় এই বাসটা আসে না। তো ভিউয়ার্স চলুন দেখা যাক ম্যান 19.430। এই যে ম্যান 19.430, তো আপনারা বাসটার মানে লাস্টের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা মানে অ্যাগ্রেসিভ টাইপের। আর গাড়ির কিন্তু মানে লাগেজ বক্সের ঢাকনা খোলা, ভিতরে একজন রয়েছে, শোয়া রয়েছে, তো যথেষ্ট মানে তারা অনেক হাই ডিস্টেন্সে গাড়ি চালিয়ে আসে। আর যেহেতু এখানে কাউন্টার নেই, তো সেই জন্য তারা এখানে রেস্ট নিচ্ছে। আর মানে তারা যেহেতু রেস্ট নিচ্ছে, সেই জন্য আমি তাদেরকে ডিস্টার্ব করিনি যে গাড়ির ব্যাপারে কোনো কিছু জানার মানে জন্য। তো হিওয়ার্স এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুক, মানে যথেষ্ট মানে ম্যানের যে গাড়িগুলো সেগুলোর সাথে অনেক মিল রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন গাড়িটির হেডলাইট, অনেকটা ভলভোর অফিসিয়াল গাড়িতে যেরকম লাইট থাকে সে টাইপের মানে শেপের লাইট। আর এটা দেখতে পাচ্ছেন ম্যান 19.430-র ইঞ্জিন, এটা মানে এখানে ইঞ্জিন বেল্টের কোনো একটা সমস্যা হয়েছে, তারা বেল্ট চেঞ্জ করছে যত সম্ভব, মানে অনেক কিছু হতে পারে। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মানে মনোকক টাইপের বাস, মনোকক চেসিস, এখানে কোনো মানে চেসিসের কোনো জায়গা নেই বডির সাথে ইঞ্জিন সেট করা। এখানে কিন্তু অনেক হিউজ লেভেলের লাগেজ স্পেস এখানে রয়েছে অন্যান্য বাসের চেয়েতে। আর আপনারা দেখুন মানে রিংয়ের যেই ঘনত্বটা গাড়ির রিংয়ের চাকার, অনেক অন্যরকম টাইপের। আর ইন্টেরিয়র তো মানে অস্থির হওয়ারই কথা যেহেতু এসকেএস এর বডি বিল্ড করা। তো গাড়ির ভিতরে যেহেতু মানে তাদের তারা পিছিয়ে কাজ করছে, তো সেই জন্য ভিতরে সেভাবে যাওয়া হয়নি, তো সামনে থেকে হালকা পাতলা যতটুকু ছবি তোলা তুলেছি, তো তারা বিজি ছিল, তাদেরকে সেভাবে বলা হয়নি, তো সেই জন্য ভিতরেও যাওয়া হয়নি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ভিতরে যতটুকু মানে দেখাতে পেরেছি আর কি। তো এটা মানে অনেকটা গম্ভীর টাইপের, কোয়াইট প্লেস টাইপের, ভিতরে অনেক কিন্তু নয়েজ, অনেক কম অন্ধকার টাইপের। তো সেমি স্লিপার বাস হিসেবে অনেক সুন্দর সেই হিসেবে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো ম্যানের 19.430-র এয়ার সাসপেনশন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো ম্যান 19.430-র এয়ার সাসপেনশন, যেটি দেখুন আপনারা দেখুন রিংয়ের ঘনত্বটা কতটা বেশি অন্যান্য গাড়ির চাইতে, কতটা স্ট্রং। এখানে ম্যানের লোগো, প্রত্যেকটা জিনিস মানে অনেক অন্যরকম টাইপের, মানে বলার মতো না। আমরা তো মানে ম্যাক্সিমামলি সবাই কম বেশি হিনোর ফ্যান বাসের দিক দিয়ে, তো এখানে ডিফারেন্ট টাইপের মানে ভলভোর চাইতে একটু অন্যরকম টাইপের, অন্যরকম অ্যাঙ্গেলের এখানে মেশিনারি ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, আপনাদেরকে যতটুকু জানানো সম্ভব ম্যান 19.430 সম্পর্কে আপনাদেরকে এখানে জানিয়েছি। আর এই বাসটার সম্বন্ধে যদি আপনারা কেউ রিভিউ ভিডিও দেখতে চান, তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যে এই বাসটার কোন কোন জিনিস সম্পর্কে আপনারা জানতে চান, কোন কোন টেকনিক্যালি স্পেসিফিকেশন প্লাস মানে টেকনিক্যালি চেসিসটা কতটা লাক্সারিয়াস আর কতটা ফিচারফুল, কতটা মানে পয়সা উসুল টাইপের চেসিস, তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যতটুকু জানানো সম্ভব ইনফরমেশন ততটুকু জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট এরকম বাস এবং ট্রাক রিলেটেড কোনো ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।